সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম, যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের কাছে এই প্রার্থনাই করি। তো আজ আপনাদের আমি একটি খুশির সংবাদ শোনাতে চাই, যে আপনারাই আমার আপনজন, আপনারাই আমার প্রিয়জন। ইউটিউবে এবং ফেসবুক পেজে যারা রয়েছেন তারাই আমার অতি আপনজন, কাছের লোক। আপনারা আমাকে ভালোবাসেন বলেই আজ আমি এ পর্যন্ত এসেছি। তো যেই কোম্পানিটি আপনারা এ পর্যন্ত নাম শুনে আসছেন, যে ফাহিমা কনস্ট্রাকশন, তো এই ফাহিমা কনস্ট্রাকশন মানে ফাহিমা হচ্ছে আমার বড় মেয়ের নাম, আমার দুটি মেয়ে, দুটি ছেলে। তো দুটি ছেলে বড়, তারপর এই ফাহিমা ছোট, তারপর আরেকটি ছোট মেয়ে রয়েছে। তো আসছে 26শে ফেব্রুয়ারি, আগামী শুক্রবার আমার মেয়ে ফাহিমার শুভ বিবাহের বন্ধনে আবদ্ধ করতেছি। তো অবশ্যই আপনাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যাতে করে আমার মেয়ের বিবাহিত জীবনটা যেন সুন্দর হয়, সুখের হয়, সেজন্য অবশ্যই সবাই মন থেকে দোয়া করবেন। আমি আপনাদের ভাই ও বন্ধু, কারো বা চাচা, কারো বা মামা হই, তো আপনারাই আমার আপনজন। তো এই পর্যন্ত আপনারা যে সাপোর্ট দিয়ে আমাকে এই পর্যন্ত এনেছেন, বা আপনাদের সাপোর্ট পেয়েই আমি কিন্তু এ পর্যন্ত আছি। আপনাদের যে কোনো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ বোঝানোর চেষ্টা করি, যাতে করে আপনাদের একটু উপকারে আসে। তো যাই হোক, আপনাদের যদি একটু উপকারেও এসে থাকে তাহলে আমি সার্থক। তো আমি আবারও বলছি যে আমার মেয়ে ফাহিমা, যে চ্যানেলের নামটি বা আমার কোম্পানির নাম ফাহিমা কনস্ট্রাকশন, তো এই ফাহিমা হচ্ছে আমার মেয়ে, বড় মেয়ে। তো আমার ফাহিমা মায়ের জন্য অবশ্যই দোয়া করবেন, আমার মায়ের শুভ বিবাহ বন্ধনে বন্ধন করতেছি। তো অবশ্যই আগামী 26শে ফেব্রুয়ারি শুক্রবার দিন ধার্য করা হয়েছে। তো আপনাদের সকলেরই আমন্ত্রণ, এবং মন থেকে অবশ্যই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, যাতে করে আমার মেয়ের জীবনটা একটু সুন্দরভাবে যায়, কাটে, যাতে স্বামীর সংসার নিয়ে ভালোভাবে থাকতে পারে, এবং শ্বশুর শাশুড়ি সবার খেজমত করে যেতে পারে। আমার মেয়েটি ছোটোবেলা থেকেই মাদ্রাসায় পড়েছি, তো মাদ্রাসায় পড়েছে, তো সেই জন্য অবশ্যই আমার এই বড় মেয়েকে আপনাদের কাউকে দেখাতে পারলাম না। তো যাই হোক, অবশ্যই আমার মায়ের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে আমার এই ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক পেজে, যারা ফেসবুক পেজে রয়েছেন তাদের প্রতিও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। যারা ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আমার ইউটিউবে যারা রয়েছে বা ফেসবুক পেজে যারা রয়েছে তারা সবাই যেন এই ভিডিওটি পেয়ে যায়। তো এই জন্য অবশ্যই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে আমার মেয়ের জন্য সবাই একটু দোয়া করতে পারে। তো সেই জন্যই আপনাদের কাছে আজকের এই ভিডিওটি আপলোড করা। তো আপনাদের কিন্তু আমি অনেক কিছুই এ পর্যন্ত দেখিয়েছি, বিল্ডিংয়ের প্ল্যান এবং বিল্ডিংয়ের যে কোনো কাজ নিয়ে, বিল্ডিং কনস্ট্রাকশনের। তো যদি আপনাদের আমার এই বিল্ডিংয়ের কাজের ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকারে আসে বা একটু উপকার হয়ে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটু কষ্ট করে ভিডিওটি শেয়ার করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবার প্রতি আবারও অনুরোধ রইল, আমার মেয়ের জন্য মন থেকে একটু দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।